মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অনন্ত কুমার বাইন, সহকারী শিক্ষক গণিত। এর পূর্ববর্তী ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 4.1-এর সূত্রগুলো নিয়ে আলোচনা করছি এবং 1 থেকে 4-5 অঙ্কগুলো আমরা করেছি। আজ আমরা বাকি অঙ্কগুলো করার চেষ্টা করি। তোমরা এই ক্লাসগুলো দেখো, কারণ এই করোনাকালীন সময় স্কুল বন্ধ থাকায় সবারই পড়ালেখার ক্ষতি হচ্ছে। এখন আমি 7 নম্বর অঙ্কটা এখানে আগেই তুলে রাখছি। দেখো, আমরা সূচকে 1 নম্বর সূত্র শিখেছিলাম, a^m = a^n। এটা সূচক লগারিদমের 1 নম্বর সূত্র, 4.1-এর 1 দশমিক সূত্র, গুণের সময় কিভাবে পাওয়ার পরে যোগ হবে, তাহলে a^m = a^n। এ হচ্ছে ভিত্তি, আর m আর n হচ্ছে কি, সূচক বা পাওয়ার। আবার যদি এটাকে যদি এভাবে থাকে a^m = n, তখন আমরা দেখতে পারি a^m × a^n, অর্থাৎ যদি থাকে 2x + 1, তখন আমরা দেখতে পারি 2x × 2। তাহলে এই আলোকে আমরা এটাকে কি করতে পারি, 2n × 2⁴ −2n × 2⁜ ডিভাইডেড বাই 2n × 2⁡ / 2। তাহলে 1 নম্বর সূত্রে বিভব সূত্র আমরা এখানে ব্যবহার করলাম। এটা ব্যবহার করার ফলে আমাদের সুবিধা হচ্ছে কি, এখানে 2⁴ আছে, এখানে 2⁴ আছে, 2⁴ আমরা কি করতে পারি, কমন নিতে পারি। 2⁴ যদি কমন নেই, তাহলে এখানে থাকে 2⁴ − 2 × 4, এখানে 2⁴ মানে 2, এখানে 2⁴ n × 2⁴ আর এখানে 2⁴ আছে 1, শুধু 2 মানে 2⁴, তো ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে পারি 2⁴ − 2 − কত 2 − 1 = এখানে 2⁴ × 2⁴ আমরা আমরা এটা কি ক্যান্সেল করে দিতে পারি, থাকে 2⁴, 2⁴ মানে 16 −2 × 4 = 8, আর ডিভাইডেড বাই 2⁴ থাকে কত, 1 − 2 − 1 মানে 1। তা 2⁴ মানে 2 ÷ নিচে 2 আছে আর উপরে আছে কত, 16 - 8 মানে 8, 8 × 4 = 2 ভাগ দিলে 4, তাহলে আনসার কত আসছে, অঙ্কটা আনসার হচ্ছে 4। সূচক এবং লগারিদমের অঙ্কগুলো খুবই সহজ, একটু বাসা বসে একটু প্র্যাকটিস করলে সব অঙ্কগুলো পারা যায়, এবং এই অধ্যায় থেকে বেশিরভাগ সময় SSC পরীক্ষায় এই অধ্যায়ের অঙ্কগুলো আসে। তোমরা বিগত সালের যে SSC-র অঙ্কগুলো, বোর্ডের যে অঙ্কগুলো দেখবা, সেখানে সেখানে মাঝে মধ্যে বিভিন্ন বোর্ডে 4.1, 4.2 অর্থাৎ সূচক লগারিদমের অঙ্কগুলো আসছে। আর আমাদের নবম এবং দশম শ্রেণীতে এই অঙ্কগুলো সিলেবাসও আছে, তাই এই অঙ্কগুলো প্রথমে নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের 4 নম্বর 7 নম্বর অঙ্ক হয়ে গেল, এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক 8 নম্বর অঙ্কে আসি। 8 নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 8 নম্বর অঙ্ক আছে 3 ÷ m + 1 / 3 ÷ m ব্র্যাকেট দিয়ে একটা বাইরে m - 1 ভাগ, এখানে আছে 9 ÷ m + 1 / 3 ÷ m + 1 ব্র্যাকেটের বাইরে m - 1। আমরা এখানে সূত্র শিখেছি m ব্র্যাকেট দিয়ে একটা, যদি বাইরে n থাকে তাহলে ভিতরে পর ব্র্যাকেট তুলে ভিতরে পর বাইরে পর গুণে কি হবে, a^m n, ব্র্যাকেটের ভিতরে পর আর বাইরে পর কি হয়, গুণ হয়ে একটা হয়ে যায়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 3 ÷ m + 1 যদি রেখে দেই আর এখানে ব্র্যাকেটের কাজ করি, আমরা আগে ব্র্যাকেটের কাজ করি, আসে 3 ÷ m/n × m² −m/1 × m ভাগ। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে দেখা গেছে বেস 3 মানে ভিত্তি 3, এখানে ভিত্তি 3, এখানে ভিত্তি 9, এখানে ভিত্তি 3, তাহলে আমরা এই 9টাকে চেঞ্জ করে এখানে আমরা লিখতে পারি ভিত্তি
যখন 9 এর পরিবর্তে 3 লাগবে, তখন এটা ব্যালেন্স ঠিক রাখার জন্য কত 3-এর স্কোয়ার দিতে হবে, আর ব্র্যাকেটের বাইরে তখন থাকবে এম প্লাস ওয়ান। আর নিচের সূত্র ব্যবহার করলে কত আসে, 3 পাওয়ার m প্লাস 1 আর m মাইনাস 1, এই দুটো গুণ করলে কি আসে, বীজগণিত সূত্র a প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে 1 স্কোয়ার 1 একবারে লিখে দিছি। এখন এখানে কি করব, এই যে ভাগের সময় পাওয়ার পরে বিয়োগ হয়, আমরা এখানে শিখেছি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত, এর পর এম মাইনাস এম, ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হয়, তাহলে এটা আছে ভিত্তি, এটা আছে সূচক, এটা ভিত্তি, একই ভিত্তি, যেহেতু ভিত্তি একই থাকলে অর্থাৎ বেজ একই থাকলে ভাগের সময় পাওয়ার পর বিয়োগ হবে, তাহলে এখানে 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস m² মাইনাস 1 প্লাস m, কেন মাইনাস আছে, প্লাস হচ্ছে এখানে, এখানে বিয়োগের সময় কি চিহ্ন পরিবর্তন হয়, ভাগ এখানে লিখতে হবে 3 পাওয়ার কত 2m প্লাস 2, আর নিচে আছে 3 পাওয়ার m² মাইনাস 1। এবার এখানে কি লেখা যাচ্ছে, এখানে পাওয়ারের কাজগুলো করি, 3 পাওয়ার m প্লাস 1 মাইনাস m² প্লাস 1, তাহলে এম অ্যাটম যখন 2m প্লাস 1 মাইনাস m² ভাগ, এছাড়া আমরা কি লিখতে পারি, 3 পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m² প্লাস 1, এখানে এখানে কি করছি, 3 পাওয়ার m প্লাস 2 ডিভাইড বাই 3 পাওয়ার কত m² মাইনাস 1, এটার সাথে ভাগ বুঝেছে, যেন উপরে পাওয়ার ঠিক রেখে নিচের পাওয়ার গুলো কি আছে বিয়োগ করছি, ভাগের সব পাওয়ার বিয়োগ আছে। এবার আমার মাঝখানে ভাগ আছে, আমরা এটা লিখতে পারি 3 পাওয়ার কত 2m প্লাস 1 মাইনাস m² এবার কি ভাগের জন্য বিয়োগ, বিয়োগ 2m বিয়োগ 2 যোগ m² বিয়োগ 1, আর এখানে দেখা যাচ্ছে 2m 2m কাটা যায়, প্লাস মাইনাস m² m² প্লাস মাইনাস কাটা যায়, এই 1 আর 1 কাটা যায়, থাকে মাইনাস 2, 3 পাওয়ার মাইনাস 2, 3 পাওয়ার মাইনাস 2 মানে 1/3² ইকুয়াল টু কত, 1/9, তাহলে আমরা এটার অ্যান্সার কত পেলাম, অতএব অ্যান্সার 1/9। সহজে অঙ্কগুলো হয়ে গেল, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। এইবার আমরা কিছু প্রমাণে আসি, আমরা খুব সহজ সহজ প্রমাণে আসি। যেমন 9 নম্বর অঙ্ক আছে, প্রমাণ করো 4 পর n মাইনাস 1 ডিভাইডেড বাই 2 পর n প্লাস 1 ইকুয়াল টু 2 পর n মাইনাস 1, অথবা বইতে বইয়ের সাথে মিলে দিয়ে এখানে আছে -1 আর এখানে আছে প্লাস, এটা কিন্তু এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করলাম, বাম পক্ষে আমরা লিখি, বাম পক্ষ পিএসএ 4 পর n মাইনাস 1, এই মানে সিরিজের দিকে ডিভাইড বাই 2 পর n মাইনাস 1, তাহলে এখানে নিচে ভিত্তি 2 আছে আর উপরে ভিত্তি 4 আছে, একই ভিত্তির মধ্যে প্রথম কাজ করতে হবে, একই ভিত্তি করতে হবে, তাহলে 4 এর পরিবর্তে লিখি 2 পর 2 আর ব্র্যাকেটের বাইরে লিখি n মাইনাস 1, এখানে 2 পর n মাইনাস 1, তাহলে এটুকু আমরা ব্র্যাকেট তুলে কি লিখতে পারি, 2 পর 2m মাইনাস 1, 2 পর n মাইনাস 1, নিচের কোনো কাজ নাই, উপরের সবই কাজ। এবার এখানে এটা লিখতে পারি 2 পর n, ব্র্যাকেটের বাইরে বার কি লিখতে পারি, 2 লিখতে পারি, অর্থাৎ আমি এটা রিসেট করে ব্র্যাকেটের বাইরে যেতে পারি, নেওয়ার সুবিধা হচ্ছে কি, এবার এবার -1 টা -1 স্কোয়ার লিখে, তাহলে এটা নিচেটা থাকলো 2 পর n মাইনাস 1, এখানে আমরা কি লিখতে পারি, a² - b² সূত্র পড়ছে, 2 পর n প্লাস 1 কত, 2 পর n মাইনাস 1 ডিভাইড বাই 2 পর n মাইনাস 1, এটা এটা ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত, 2 পর n প্লাস 1 ইকুয়াল টু ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, এই সহজে প্রমাণ হয়ে গেল। তোমরা এইটার আলোকে বাসা বসে করবা, 9 পর m মাইনাস 1 ডিভাইড বাই 3 পর কত, m প্লাস 1 ইকুয়াল টু
थ्री पर एम माइनस वन आबार करवा 27 पर एम माइनस वन डिवाइड बाय थ्री पर एम प्लस वन इक्वल टू करवा थ्री पर ट्वाइस एम प्लस थ्री पर एम प्लस वन ये प्रमाण करवा ये अर्थात बोयर आलोक किस नूतन अंक दिले कि है नूत अंक दिले सहजे सबा कर आग्रह है এরপর আমরা আর একটা অঙ্ক করি একদিন তো একদিনের অনলাইন ক্লাসে একটা অধ্যায় শেষ করা সম্ভব না আমরা আর একটা সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক করি সহজ এবং ইম্পর্টেন্ট অঙ্ক যেমন 13 নম্বর অঙ্কটা এটা সহজ এবং ইম্পর্টেন্ট এখানে আছে x এর পর a বাই x এর পর কত b ব্র্যাকেটের বাইরে আছে 1 বাই a b গুণ আবার x এর পর কত b বাই x এর পর c ব্র্যাকেটের বাইরে পার 1 বাই b c এর আর একটা পার্ট আছে আমরা আগের অঙ্ক যেগুলো দিছি এগুলো মুছে ফেলি এরপর আছে ইনটু বা গুণ চিহ্নতে কত x এর পর c ডিভাইড বাই x এর পর ব্র্যাকেটের বাইরে কত 1 বাই c এত ইকুয়াল টু কত 1 প্রমাণ করতে হবে এবি এই সূচকের প্রমাণগুলো খুবই সহজ তাহলে এখানে দেখি প্রথমে এটা কি আছে এটা সেটা ভাগ আছে ভাগের সব পার বিয়োগ আমরা পার বিয়োগ করি আমাদের নিয়ম অনুযায়ী করে গেলে অঙ্ক সহজ হয়ে যাবে এখানে লিখতে পারি x এর পর a মাইনাস b ভাগের সব পার বিয়োগ আর ব্র্যাকেটের বাইরে আছে আবার পার 1 বাই a b গুণ এখানে লিখতে পারি x এর পর b মাইনাস c ব্র্যাকেটের বাইরে আছে 1 বাই b c গুণ x এর পর কত c মাইনাস a এর ব্র্যাকেটের বাইরে আছে c a এখন এই ব্র্যাকেট তুললে কি হবে ভিতরে পাওয়ার বাইরে পাওয়ার গুণ হবে যখন গুণ গুণ করবে এখানে a মাইনাস b আর 1 উপরের সাথে উপরে গুণ নিচের সাথে নিচে গুণ তাহলে a মাইনাস b সাথে 1 এর গুণ হবে কত a মাইনাস b বাই a b গুণ x এর পর হবে তদ্রূপ b মাইনাস c বাই b c গুণ x এর পর আসবে কত c মাইনাস a বাই c এ দেখো সহজে অঙ্কগুলো হয়ে যাচ্ছে এরপর যেহেতু বেজ একই আছে কি হবে গুণ হিসাব পার পারে যোগ করতে হবে এবার লিখতে পারি কত x এর পর a মাইনাস b বাই a b প্লাস b মাইনাস c বাই b c প্লাস c মাইনাস a বাই c এ এবার এটা কি হবে এটা বীজগাণিতিক সরল অঙ্ক হয়েছে একটা এটা কি হয়েছে এই যে ভিত্তি বাদে উপরে যে পাওয়ারটা পাওয়ারটা আছে কি একটা বীজগণিতের যোগ তাহলে এই যোগটা আমরা করি এক্স এক্স এর পর এখানে আছে ভার আছে প্রথমটার ভার আছে এ বি তারপরে বি সি তারপরে সি এ তাহলে এ বি বি সি সি এর লসাগু হবে কত এ বি সি তোমরা সপ্তম এবং অষ্টম শ্রেণীতে বীজগণিতের লসাগু গঠন করেছো তাহলে হবে এ বি সি এখানে এ বি আছে নাই কোনটা সি নাই তাহলে সি এর গুণ হলো সি এর গুণ হলে কি হবে এ সি মাইনাস বি সি প্লাস এখানে বি সি আছে নাই হলো এ জি যেটা নাই সেটা দিয়ে ভাগ অর্থাৎ সেটা দিয়ে গুণ করতে কেন করতে হবে এই বি সি দিয়ে এ বি সি ভাগ করলে ভাগ ফল হবে এ সেই এ দিয়ে উপরটার গুণ করতে হবে তাহলে এ দিয়ে বি রি গুণ করলে এ বি মাইনাস কত আসলে এ সি যোগ এর গুণ করলে এখানে আছে সি এ সি এ দিয়ে বি সি ভাগ করলে ভাগ ফল আসে বি তাহলে এটা বি দিয়ে গুণ করলে আসে বি সি মাইনাস এ বি এবার আমরা উপরে কি দেখি কি আছে যোগ বিয়োগ আছে এখানে প্লাস এ বি মাইনাস এ বি কাটা যায় প্লাস বি সি মাইনাস বি সি কাটা যায় প্লাস এ সি মাইনাস সি কাটা সব সব কেটে গেলে কি হবে জিরো হবে তাহলে আমরা উপরে জিরো লিখলাম আর নিচে আছে কত এ বি সি এবার আমরা কি করব জিরো কে এবিসি দ্বারা ভাগ করলে ভাগ ফল হবে কত জিরো জিরো কে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগ ফল কি হবে জিরো হবে আর আমরা সূচকে 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 সূত্র শিখেছি এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান যখন এ নট ইকুয়াল টু জিরো তাহলে এখানে এক্স যদি নট ইকুয়াল টু জিরো ধরি তাহলে এক্স এর পর জিরো ইকুয়াল টু কি হবে ওয়ান হবে তাহলে ইকুয়াল টু কত ডান পক্ষ কত সহজ অঙ্ক মিলে গেছে খুব সহজ অঙ্ক গুলো হয়ে যাচ্ছে
এরপর তোমাদের একটা এইচ ডব্লিউ দিয়েছি, একটা হোমওয়ার্ক দিয়েছি, তুমি এখানে করবে এক্স এর পাওয়ার এক বাই এক্স এর পাওয়ার বি, এক্স এর পাওয়ার একই অঙ্ক, এখানে আছে এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার গুণ এক্স এর পাওয়ার বি বাই এক্স এর পাওয়ার সি গুণ বি স্কয়ার প্লাস বি সি প্লাস সি স্কয়ার গুণ এক্স এর পাওয়ার সি বাই এক্স এর পাওয়ার এ গুণ সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার ইকুয়াল টু ওয়ান প্রমাণ করবে। এটা তোমরা এইচ ডব্লিউ করবো, বাসায় কাজ করবো, আর সবাই মাঝে মধ্যে বিভিন্ন আমাদের আমাদের এস এম মডেলের টিচাররা মাঝে মধ্যেই সবাই এখন কম বেশি অনলাইনে ক্লাস করতেছে, তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবা, জুমের ক্লাসগুলো দেখবা, সংসদ টিভির ক্লাস দেখবা, বিভিন্ন ক্লাস দেখলে তোমাদের কোর্স সম্পর্কে ধারণা হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে এক শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করে এদের জন্য ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা করা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। এই বাকি একই চার পয়েন্ট একে আরও কিছু অঙ্ক আছে, আমরা আগামী ক্লাসে অধ্যায়টা শেষ করবো।